इम्मा यबलुगन्न इन्दकल किबर अहदुहुमा व किलाहुमा, तुम्हार माँ बाप दूजना अथवा एकजना, अहदुहुमा एकजना व किलाहुमा अथवा दूजना, किला द्विवचन। फला तकुल्लहुमा उफ्फिं वला तनहरहुमा। অনেক লোক বলছে মোলসা আমার বাপকে চেনেন, কত বদমাস, আমার মাকে চেনেন, সারাদিন পাড়ায় গিবত করে বেড়ায়, সেই কারণে আমি দেখতে পারি না। আল্লাহ বলছেন আল্লাহ দাও, তোমার মা বাপের ভুল ধরতে পাবে না, ধমকা ধমকি করতে পাবে না। পনেরো পারা সূরা বনী ইসরাইল। হে বাবা, ইম্মা ইয়াবলুগান ইন্দাকাল কিবার আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা, উপ মানে বিরক্তি প্রকাশ করো না, ওয়ালা তানহারহুমা আর তাদেরকে ধমকা ধমকি করো না। সবাই বলুন দিন আজকে ইনশাল্লাহ এর উপর আমল করব, বলুন। কিন্তু আপনার ম্যানেজার যদি টাইট দিয়ে দেয়, আপনার ম্যানেজার বোঝেন, ওয়াইফ ওয়াইফ স্ত্রী বেবি অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী, আহা হা, এখনকার ছেলেরা আবার বলছে আমার স্ত্রীর নাম না ডলি বেবি, ঝাঁটা করে বেরু বেরে ফেরেস তারা কবরে তোর ডলি বার করে দিবে। ডলি আর বেবি যদি বলে তোর মাকে মা বলতে পাবি না, তোর বাপকে বাপ বলতে পাবি না, আপনি গলা ধরে আদর করে বলুন এ কথা কোনোদিন বলো না। জন্মদাতা পিতা গর্ভধারিণী মাতা, দশ মাস দশ দিন পেটে রেখেছে, মৃত্যুর সঙ্গে সংগ্রাম লড়ে আমি পৃথিবীর মুখ দেখেছি, ওই মায়ের জন্য এইরকম বলো না, তোমাকে জোর হাত করছি, তুমি যা চাইবে তাই দেবো। কোথা আছে এটা? এই যেটা বললাম এতক্ষণ কোরআন শরীফ, তো আয়জো হন্না, তোমার স্ত্রীর সঙ্গে যদি সংঘাত শুরু হয় তো আয়জো হন্না, এই আমি যেটা করছি ওয়াজ, তো আয়জ, তোমার স্ত্রীকে ওয়াজ করো, নসিহত করো, উপদেশ দিও, গলা ধরে আদর করে, দরকার হলে হাতে পায়ে তেল দিয়ে। অনেক লোক বলবে সালাম বলছে কি বলছে রে, বিবির পায়ে তেল দিতে বলছে রে, এইটাই মহিলা। স্বামী আলমগিরি হেদায় দর্রে মুক্তার আইনুল হেদায় রদুল মুক্তার বেদায় ও নেহায়া, কি আছে? তোমার স্ত্রীর যদি হাত পা যন্ত্রণা করে, টিপে দেবার মতো কেউ না থাকে, তুমি টিপে দাও, একটু তেল দিয়ে দাও, কাপড় সায় ব্লাউজ কেচে দাও, এটা ইসলাম। তবে আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী, তবে আমার নবী বৈজ্ঞানিক নবী, তবে আমার নবীর উপরে কলম চালিয়েছে, তার মতো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই আসবে না। গুণীজনেরা কেন ওই স্ত্রীর, মরদ মানুষদের আলাদা মহিলা, বল খেলে এইছে না, মাঠে গেল না, জলসা শুনতে এলো হেঁটে হেঁটে, দিয়ে ঘরে যেয়ে বলছে স্ত্রীকে এমন দেখাচ্ছে না, মনে হচ্ছে ওয়ার ঘরে কাজ করুনি আছে। হারাধরে মা, আর স্ত্রীর জ্বর এসে বুঝলেন, পায়ে খুব যন্ত্রণা করছে, বলছে গো আমার পাগুলো খুব যন্ত্রণা করছে, কি করা যাবে, জ্বর হয়েছে, তেমনি করে পায়ে করে দেখছে গাটা গরম বটে কি না, মনে হচ্ছে সালা ফুটবল গ্রাউন্ডে বল মারবে, হ্যাঁ গরম বটে একটু, আচ্ছা ভাই ওষুধ এনে দেবো বলে, মেয়ে মানুষ তো, আহা হা, স্ত্রী কি ভালোবাসা গো, দেখবেন আমার ক্যাসেট বার করবেন, পুরনো পুরনো চারটা ডিম সিদ্ধ করতে দিয়েছে, মনে হচ্ছে জাপানি জেনারেটর, তিনটে খাওয়া হয়ে গিয়েছে আর একটা আছে, তখন বলছে তুই খাবি নাকি, না তোকে খেতে হবে না, তোর প্রেশার বেড়ে যাবে, ওর প্রেশার বেড়ে যাবে, কত বড় ডাক্তার দেখো, ওরে আল্লাহ রে, দিয়ে বলছে আমরা নবীর জন্য মিছিল বার করব, সালাত সালাম পাঠ করব, মাথায় ফাজা বেঁধে নারায়ের সালাতি আর রাসূলুল্লাহর রাস্তা ফাটিয়ে দেবো, যাওয়াই হবে বোকা। এইখানে স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীকে বলগে অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী, বলো কি করবো, একসাথে ভাত খাগা, অসুখ ভালো হয়ে যাবে, করোনার ওষুধ হচ্ছে স্ত্রীর সঙ্গে ভাত খা, তোর ভাতে নেটো তার মুখে, তার ভাত তোর মুখে, অসুখ ভালো হয়ে যাবে, বিশ্ব নবী বলেছে একসাথে খাও। তো কি গেল, ইম্মা ইয়াবলুগান ইন্দাকাল কিবার আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমকা ধমকি করতে পাবে না, বিরক্ত হতে পাবে না, বুড়ো বয়স তো 90 বছর, খেয়ে বলছে খাই নাই, তোর স্ত্রী আমাকে মাঝে মাঝে দেয় নাই তো, খালি আলু সোনার ডাল দিয়ে ভাত দিল,
আপনি পাড়ায় খোঁজ নিয়ে দেখলেন আপনার স্ত্রী মাছের পেটিটা দিয়েছে, একটু মগজ দিয়েছে শাশুড়িকে, কিন্তু সে খেয়ে বলছে দেয় নাই, মনে নাই, না হলে বদমাইশ মা, 90 বছর বয়স হয়ে গিয়েছে, ব্রেন কাজ করছে না। এখন আপনি খোঁজ নিয়ে দেখলেন আমার স্ত্রী আমার মাকে ভালোবেসেছে, খাবার দিয়েছে, কিন্তু মাকে তো কিছু বলা যাবে না, তুই বললি কেন এমন, অন্যায় করা হবে, আর স্ত্রীকে বলতে পারবেন না দিই নাই, কারণ খোঁজ নিয়ে দেখলেন দিয়েছে। তাহলে কি করতে হবে, স্ত্রীকে বলুন আড়ালে কালকে সকালে একটা নাটক করব, তুমি কিছু মনে করো না। বলে কী নাটক? বলে তুমি যখন চা করবে আমি দারুণ ধমকাবো। আর মা উষারাই বসে বসে বারান্দায় বসে বসে হাসবে, দিয়েছে আজকে ঘুরবিটিকে, আর আমি তো তোমার সঙ্গে যুক্তি করেই রাখছি, মিছিমিছি বলবো, দন্ত নয় একা টক নাটক। চা করবার সময় বেরিয়ে বলছে, মনে রাখবে দীপালি তোমার ব্যবহার খারাপ হচ্ছে, এটা আমার গর্ভধারিণী মাথা, এরপরে যদি শুনি। তোর মা খুব হাসছে, আজ দিয়েছে, আর বউ অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসছে, আমাদের তো যুক্তি করাই ছিল। এ বাবা আপনারা কি বলছেন? হ্যাঁ, মাকে কিছু বলা যাবে না, স্ত্রীকে মারা যাবে না, আর যদি মারেন কোরআন বলছে তাজ রেবু হন, এই হাতে করে পিঠে গদাম করে একটা দিবেন, আমি তো ভাত খেয়ে নিয়েছি, আমি মারে বললেও মেয়ের আর কিছু করতে পারবে না, গদাম করে, কোথায় বলছে কোরআন তাজ রেবু লাহুন, যদি তোমার কথা না শুনে, যুক্তি না মানে, অন্যায় করতে চায়, তাহলে তুমি তাকে মারো, পিঠে মারো। আল্লাহ নবী বৈজ্ঞানিক, ডক্টর ডাক্তার ফিলোজফার সাইকোলজার প্যাথোলজার যত আছে সবের উপরে তিনি, তিনি বলছেন এই ধারে স্পর্শকাতর জিনিস আছে, নাক কান চোখ, কোনোদিন এখানে মেরো না, পিঠে মারো, যেখানে মাংস আছে সেখানে মারো, এখানে মেরো না, চোখ নষ্ট হয়ে যেতে পারে, কান নষ্ট হয়ে যেতে পারে, চিরদিনের মতো কালা হয়ে যেতে পারে, এখানে মেরো না। আর মারার প্রশ্নই নাই, ভালোবাসলে দুজনাই ঠিক, প্রেম প্রীতি ভালোবাসার সাথে চললে, আমাদের মেয়েরা দেখবেন সোনো পাউডার লিপস্টিক আর চুলকে টেনে নামিয়ে দিয়েছে, দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সে চলন আলাদা ডিজাইন, মনে হচ্ছে বুগি বুগি ড্যান্স দিয়ে চলছে রাস্তায়। আর এই যে বেটা ছেলেরা এখনকার 9, 10, 11 পড়ছে, এরা এমন লালা লটা বুঝলেন, রাস্তার ধারে দাঁড়িয়ে বলছে চলে গেল ভাই, তো কোথায় ছিলিবে, আপনারা হাসছেন যে এটা হাদিসে কি আছে জানেন, মাইলাতুন উমিলাত, মেয়েরা যেদিনে দেখাবার জন্য সাজবে জানবে কেয়ামত এসে গেছে, মাইলাতুন উমিলাত, মেয়েরা সব লাগাতে পারবে, লিপস্টিক বলো, পাউডার বলো, সোনো বলো, হিমানি বলো, বরনীল বলো, যত সাজবি সাজলো, ঘরের মেঝেই স্বামীর সামনে পালঙে যায় যাচ্ছে, মাথা খুলে দাও, কাপড় সরে যাক, কোনো দোষের নাই, ঘরের মেঝে স্বামীর জন্য ভিতরে, মেয়েরা সোনো পাউডার মেয়েকে বাইরে বেরুতে পাবে না, আর পুরুষরা মেহেন্দি মাখতে পাবে না, মেয়েরা মেহেদি মাখবে খুশবু নাই দেখা যাবে, আর পুরুষরা আতর মাখবে খুশবু ছুটবে দেখা যাবে না। ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মত, কোনো দিক বাদ দেয়নি। তো এটা 15 পারা সূরা বনী ইসরাইল কী বললে, ইম্মা ইয়াবলুগান নিন্দাকাল কেবার আহাদুহুমা উকিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাপের কোনো কাজে বিরক্ত হতে পারবে না, বলুন আজ থেকে সবাই হব না, বলুন ইনশাআল্লাহ, এ কথাটা কে বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কোরআনে তো আছেই আল্লাহ বলছেন, আর কি, আর ধুমকা ধুমকি চলবে না গুণীজনেরা। এরপর একটু উপরের দিকে যাই, 21 পারায়, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم ফালা তুতিহুমা ওয়াসাহিবহুমা ফিদ্দুনিয়া মারুফা। 21 পারা সূরা লোকমান। এজ কোয়ালা লোকমানুল ইবনিহি, সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন তার প্রিয়তম পুত্রকে, ইবনিহি ইয়া বোনাইয়া, হে আমার প্রিয়তম পুত্র। এটা আমি বলেছি, আপনাদের মনে নাই হয়তো, যখন তবলিগ করবেন, কাউকে নামাজ পড়তে বলবেন, কাউকে মদ খেতে নিষেধ করবেন, তখন অত্যন্ত মার্জিদ এবং ভালোবাসার ভাষায়
ইয়া বুনাইয়া, হে আমার প্রিয়তম পুত্র। কিন্তু নূহ আলাইহিস সালাম যখন বেটাকে বলছে ইয়া ইবনি, হে আমার বেটা, ইয়া বুনাইয়া নাই, সেখানে ধুমকাচ্ছে। আর এখানে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। সবাই বলুন আজ থেকে শেরেক করবো না, বলুন ইনশাল্লাহ। শেরেক কি? গাছতলা, পিত্তলা, মেহদিতলা, রওজা, দরগা, থান, ইমামবাড়া, এখানে মানত করা, মানসিক করা, ছাগল দেওয়া, চাল দেওয়া, মাথা ঠোঁকা, লাভ লোকসানের জন্য যাওয়া, শেরেক সবাই করবো না, বলুন ইনশাল্লাহ। এইখানে একটা মহিলা, আমি আমার মহিলা বলে দিয়ে যাই, এইখান থেকে নিয়ে কেশপুর থেকে নিয়ে মুখবাসমুখ আমার প্রচুর ছাত্র আছে আল্লাহর ফজলে, আমাকে মারতে এলে তারা আটকাবে, বললো মেরো না মেরো না বুড়ো মানুষটাকে। বলে যাবো একটা মহিলা, যদি নামাজে কোনো ভুল থাকে, রোজায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে, দাড়ি যদি চেঁচে থাকেন কখনো, আরও অন্যান্য অন্যায় হয়ে যায়, কিন্তু শেরেক করেন নাই, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে বলে যাচ্ছি, একদিন না একদিন আপনি জান্নাতি। কথাটা কানে গেল? আর জীবনে শেরেক করবো না, পুরুষ বা নারী, মেয়ে বা পুরুষ, শেরেক করবো না। এইটাই তো আপনার শান, পার্সোনালি প্রপার্টি, এটা আল্লাহ ছাড়া কারো সামনে নামানো যাবে না, পার্সোনালি প্রপার্টি আল্লাহর হক। স্ত্রী অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, জামাইকে ভাত দিবে, বিয়াইকে নাস্তা দেবে, অন্যান্য লোককে বলবে এই খাবারটা আমাদের মাঠে পৌঁছে দাও না বাবা, আমাদের আব্দুর রহিমের আব্বাকে, সব ঠিক, কিন্তু পার্সোনালি প্রপার্টি, স্বামীর যেটা একমাত্র অধিকার, ইজ্জত সম্মান, তার শরীর, এটা পৃথিবীর আর কাউকে দিতে পাবে না। দিলে তার নাম হবে ব্যভিচারিণী, ভ্রষ্টাচারিণী। তো আপনি যদি এটা কোথাও নামান, লাভ লোকসানের জন্যে কোথাও চান, আপনি ভ্রষ্টাচার, অন্যায় করেছেন আল্লাহর সাথে। কুলহু আল্লাহু আহাদকে অবজ্ঞা করেছেন, আল্লাহু সামাদকে অবজ্ঞা করেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, গুণীজনেরা কেনিজনেরা। ইয ক্বালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সেদিনের কথা স্মরণ করো, যেদিনে লুকমান বললে হে আমার প্রিয়তম পুত্র, তুমি শেরেক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শেরেক সব থেকে বড় পাপ। জুলুমের মানে করলাম পাপ, অত্যাচার, অবিচার, জুলুম সব থেকে বড় পাপ।